স্নোফল স্নোফল গুলমার্গে স্নোফল, এই অভিজ্ঞতাটা হয়তো জীবনে একবার দরকার ছিল। এভারেস্ট ক্লাইম্ব করলেও রাজ্য সরকার থেকে যে হেল্পটা দেয়, সাপোর্টটা দেয়, সেইটাও এখনো পাইনি। কন্টিনিউ স্নোফল হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে। ওইদিকে গাড়ি স্কিড করে পুরো ধাক্কা মেরেছে ওইদিককার স্নো ওয়ালে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম ব্লগ আমি কখনো বানাইনি, এরকম অ্যাডভেঞ্চারাস ব্লগ। এই নিয়ে কোনো সন্দেহ নেই, যারা কাশ্মীরে বেড়াতে আসেন তাদের কাছে গুলমার্গ অন্যতম মেন টুরিস্ট অ্যাট্রাকশন। কারণ গুলমার্গই হচ্ছে এমন একটা জায়গা যেখানে সারা বছরই কম বেশি বরফ পাওয়া যায়। তবে 2024 সালের কাশ্মীর বেড়াতে এসে গুলমার্গ ছিল আমার কাছে ভুল মার্গ। সুস্থভাবে ফিরে আসতে পারবো এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। সেই আশা হারিয়ে বেঁচে ফেরার গল্প আজ আপনাদের শোনাব, যে গল্প শুরু হয়েছিল 26 ফেব্রুয়ারির সকালে। অন্যান্য দিনগুলোর মতোই এই সকালেও ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিয়েছিলাম গন্তব্য সেই গুলমার্গ। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন যে আমরা পহেলগাম থেকে শ্রীনগর এসে পৌঁছেছিলাম এবং আমাদের রাত্রিবাস কিন্তু শ্রীনগরে হয়েছিল। আজকে সকালে আমরা রওনা দিয়েছি শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে। অনেকটা লেট হয়ে গেছে, অ্যাকচুয়াল বেরোনোর কথা ছিল সকাল 8টা, আমাদের সোহেল ভাই সকাল 8টা থেকে আমাদের ওয়েট করছিল, বাট এখন বেজে গেছে 9:48। অ্যাকচুয়াল কালকে রাত্রে একটু দেরিতে ঘুম হয়েছে, একটু কাজ টাজ করছিলাম, ওই 2টোর দিকে ঘুমিয়েছি। যখন ঘুম ভাঙলো তখন দেখছি বাইরে কীরকম মেঘলা, এলাম ও তাহলে মনে হয় এখন 6টা বাজে, এদিকে তখন কিন্তু 8টা অলরেডি বেজে গেছে, এলামও দিইনি। তারপরে দেখছি বেজে গিয়েছে 9টা, তাড়াহুড়ো করে উঠে আর কি রেডি হলাম, চা বিস্কুট খেয়ে নিয়েছি, রাস্তার পরে যা পারবো খাবো। তাপমাত্রা বলছে এখন শ্রীনগরে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। আর গতকাল শবে বরাত ছিল, তো শবে বরাত কিন্তু শ্রীনগরে খুব ভালোভাবে পালন করা হয়, ওই জন্য আজকে সকালবেলায় সমস্ত দোকানপাট এখনও বন্ধ, একটু দেরিতে খুলবে। শ্রীনগর থেকে গুলমার্গ সড়কপথে 51 কিলোমিটার। বারামুলা শ্রীনগর হাইওয়ে ধরে আসার পর রাস্তা বাঁ দিকে মোড় নেয়, এদিকে রাস্তা চলে যাচ্ছে বারামুলার দিকে, আর আমরা যাবো হচ্ছে গুলমার্গের দিকে। গুলমার্গ হচ্ছে এখান থেকে এখনও 37 কিলোমিটার। বলছি গুলমার্গ, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গাড়ি কিন্তু গুলমার্গ পর্যন্ত যাবে না, আমাদের গাড়ি যাবে হচ্ছে ট্যানমার্গ পর্যন্ত। ওয়েলকাম টু মিউনিসিপ্যাল এরিয়া ট্যানমার্গ গুলমার্গ। ট্যানমার্গ কিন্তু পৌরসভা এলাকাতেই পড়ে এবং এখানে ঢোকার আগে মনে হয় সবাইকে একটা টোল ফ্রি দিতে হয়। প্রিপেড ট্যাক্সির জন্য হচ্ছে 40 টাকা করে প্রতিটা গাড়ি। ট্যানমার্গের সাথে আমাদের দূরত্ব যত কমছে তত কিন্তু রাস্তার দুপাশে আস্তে আস্তে বরফের পরিমাণ বাড়ছে। বাড়ি ঘরের সামনে, বাগানে, বাড়ির চালে, দোকানের সামনে সমস্ত বরফ। এটা অবশ্য আগের স্নোফলের বরফ, ফ্রেশ স্নোফল এখনও হয়নি। যদি ফ্রেশ স্নোফল হয়ে যায় তাহলে তো আলাদাই ব্যাপার হয়ে যাবে। এই যে এত গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে ভাবুন টুরিস্টরা কোন সকালে এখানে এসে পৌঁছে যায়। ট্যানমার্গের আশেপাশেও কিন্তু হোটেল রয়েছে, যদি আপনারা মনে করেন যে আপনারা ট্যানমার্গে থাকবেন সেখানে কিন্তু হোটেল রয়েছে। আমার একটা প্ল্যান ছিল যে এবছর না আমি গুলমার্গে নাইট স্টে করবো, গুলমার্গে হোটেল নেবো। এখন খেলো ইন্ডিয়ার প্রোগ্রাম চলছে, তো এখানে 26-27 তারিখ পর্যন্ত সমস্ত হোটেল সোল্ড আউট, মানে ভালো হোটেলের কথা বলছি, যে আমি গুলমার্গ ভ্যালিতে হোটেল নিয়ে থাকবো, সব সোল্ড আউট। যা কিছু হোটেল ছিল সেগুলো হচ্ছে গুলমার্গ থেকে 4-5 কিলোমিটার দূরে বা 10 কিলোমিটার দূরে এই ট্যানমার্গে এসে। আর এই সূত্র ধরেই বলবো যে হোটেল এবং ফ্লাইট বুকিং করার জন্য আমি কিন্তু ব্যবহার করি হচ্ছে উইগো অ্যাপস। উইগো অ্যাপস হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল। উইগো অ্যাপের মাধ্যমে কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ইন্টারন্যাশনাল হোটেল বুক করা যায়। ফ্লাইট বুকিং ক্ষেত্রে আমরা যে ক্লিয়ার মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো ব্যবহার করি, কোথায় ফ্লাইটের ভাড়া কত কম হতে পারে সেটা কিন্তু উইগো অ্যাপের মাধ্যমে খুব সহজেই কম্পেয়ার করা যায়। হোটেলের বুকিংয়ের ক্ষেত্রে booking.com, GoIBIBO, Airbnb এই সমস্ত যে হোটেল বুকিংয়ের সাইটগুলো আছে, কোথার থেকে হোটেল বুকিং করলে কত কম খরচ হতে পারে সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও IRCTC ট্রেনের বুকিং, ইভেন্ট বুকিং, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ ব্যবহারযোগ্য। সো উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, উইগো অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করে অবশ্যই কিন্তু আমাকে একটা ফিডব্যাক দেবেন। আমাদের প্রথম গন্তব্য ট্যানমার্গে পৌঁছে ট্যানমার্গের পুলিশ স্টেশন। থানা পুলিশ থেকে সবসময় আমি দূরে থাকার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন আসে যে দূরে থাকতে হয় না, মানে ম্যাগনেটের মতো কাছে টেনে নেয়। 20 মিনিট মতো অতিরিক্ত সময় খরচ করলাম ট্যানমার্গ থানাতে। এই অফিসার রয়েছেন, SHO রয়েছেন, তার সঙ্গে সরাসরি কথা বললাম যে আমরা কি গুলমার্গে ড্রোন ওড়াতে পারি। তো বললো যে দেখুন ড্রোন ওড়াতে গেলে এখানে পারমিশন লাগে, পারমিশন ছাড়া ড্রোন ওড়াতে পারবেন না, তার জন্য DC অফিস থেকে পারমিশন নিতে হয়। অনেক প্রসিডিউর আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে ড্রোন ওড়ানো যেতে পারে এবং সেটা হচ্ছে লো হাইটে। গুলমার্গেও গুলমার্গের পুলিশ স্টেশন রয়েছে, ওখানেও নিরাপত্তা রক্ষীরা রয়েছে, ওখানেও একবার কথা বলতে বললো যে ওখানে একবার কথা বলে নেবো। কথা বলে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে, যে কতটা হাইটে ওড়াতে পারবো, কোন জায়গাটা ওড়াতে পারবো, কতটুকু ফুটেজ নিতে পারবো, সেটা করেই কিন্তু আমি ড্রোন এখানে ওড়াতে পারবো, কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে বা দেশের নিরাপত্তার কিন্তু বিরুদ্ধে গিয়ে নয়। ট্যানমার্গের ট্যাক্সি স্ট্যান্ড থেকে যখন গাড়ি থেকে নামলাম তখন তাপমাত্রা বলছে 3 ডিগ্রি, আর এখানে নামার পর স্থানীয় দোকানদাররা এসে আমার সঙ্গে কথোপকথন শুরু করলো যে গুলমার্গ যাওয়ার জন্য জুতো এবং জ্যাকেট ভাড়া নিতে হবে এই ব্যাপারে। এটা হচ্ছে ট্যানমার্গের ট্যাক্সি স্ট্যান্ড, আর এখানে সব রকম দোকানপাটও রয়েছে, সব রকম মানে খাওয়া দাওয়ার দোকানও রয়েছে, জুতো গ্লাভস যে আপনারা রেন্টে নেবেন সেসব দোকানও রয়েছে, এবং সেই সাথে কিন্তু এখানে প্রচুর গাড়ি রয়েছে, মানে যে গাড়িগুলো আমাদের রেন্ট নিয়ে যেতে হবে হচ্ছে ট্যানমার্গ থেকে গুলমার্গ।
কারণ আমি আগেই বলেছি বরফের সময় এখন এখন কিন্তু আপনি যে গাড়ি থেকে শ্রীনগর থেকে আসছেন সেই গাড়ি কিন্তু যাবে না, এখান থেকে আপনাকে আলাদা গাড়ি করতে হবে। শুধু মানে ট্যানমার্ক থেকে গুলমার্গই নয়, আশেপাশে আরও অনেক জায়গায় যাওয়া যায়। কোন গাড়ির কত কী রেট আর কোথায় যাওয়ার জন্য কত কী রেট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই দাদার হচ্ছে দোকান, সেই দোকানে এখন যাবো। দেখি দাদা 500 টাকা বলছে, 500 টাকা থেকে কত টাকা করতে পারি? বাজেট কম। কোন গলিতে যে ঢুকাচ্ছেন? এখানে জুতো রেন্টে পাওয়া যাচ্ছে, জ্যাকেট রেন্টে পাওয়া যাচ্ছে। এই যে গ্রিপটা থাকে না, এই গ্রিপগুলো যত ভালো থাকবে তত বরফে স্কিড কম হবে, আর না হলে বরফে ধাই ধাই করে পড়তে হবে। ওই জন্য একটু ভালো গ্রিপওয়ালা জুতো আমরা এখান থেকে নিচ্ছি। জুতোর জন্য 200 টাকা, জ্যাকেটের জন্য হচ্ছে 450 অথবা 550। ইয়ে বহুত গরম রহতা হ্যায়, বড়া বালা জ্যাকেট ইসকা কিতনা? জুতো কিংবা জ্যাকেট ভাড়া করার সময় আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন। পরবর্তী পদক্ষেপ হচ্ছে এখান থেকে গাড়ি করা। গাড়ি করে যাওয়া হচ্ছে ট্যানমার্ক থেকে গুলমার্গ। বাট বেলা বাড়লে না, ভিড় বাড়ে, বলছে গাড়ি এখন সব সোল। তো আমরা দেখলাম একটু ওয়েট করি, তো ওয়েটের মাঝে এখানে চা, একটু ব্রেড বাটার, একটু ডিম সিদ্ধ খেয়ে নিই। চা হেভি স্ট্রং, কিন্তু আমার চায়ে সবসময় চিনি কম। এটা হলো ছোলা আর ফুলকা। ফুলকা মিন্স এটা শাকা টাইপের রুটি, একটা তন্দুরি শাকা টাইপের রুটি, কাবাবের সাথে খায় এটা। এবার গাড়ির সন্ধান করতে হবে। আবহাওয়া এখনো মেঘলা, আর রোদের দেখা নেই, স্নোফল হওয়ার চান্সেস রয়েছে, সেই সঙ্গে ঠান্ডা মারাত্মক লাগছে। ট্যানমার্গের এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে দেখেছিলাম এখান থেকে শ্রীনগর যাওয়ার শেয়ার গাড়িও পাওয়া যাচ্ছে। শ্রীনগর যাবে, শ্রীনগর যাওয়ার গাড়ি। এখানে গল্প কিছু এরকম, এখানে গাড়ি পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন রকম টুরিস্টরা রয়েছেন, কেউ রয়েছেন যারা গুলমার্গে গিয়ে আজকে হোটেল স্টে করবেন। যেমন পেছনে ওরা বসে আছেন, ওনারা মুম্বাই থেকে এসেছেন, ওনারা গুলমার্গে হোটেল নিয়েছেন, ওখানে স্টে করবে। ওনাদের পিছনে আরও টুরিস্ট রয়েছে যারা গুলমার্গ যাবেন, ওনাদেরকেও নিয়েছে, আর আমাদেরকেও নিয়েছে যারা আজকে গুলমার্গ থেকে ফিরে আসবো, মানে সেম ডে রিটার্ন। তো সব মিলিয়ে মিশিয়ে সবার কাছ থেকে টাকা কালেকশন করে মোটামুটি একটা যে গাড়ি 2,500 টাকা বা 3,000 টাকা হয় সেটা মোটামুটি 10,000 টাকা হয়ে গেছে। মানে সবাই দিচ্ছে আর কি, মানে সার্বজনীন চাঁদা দিয়ে গাড়িটা করা হয়েছে। তবে গুলমার্গের পথে রওনা দেওয়ার আগে গাড়ির চাকায় ভালো করে চেন বেঁধে দেওয়া হলো। এইরকম সব চাকায় আর কি টাইট করে চেন বাঁধছে। গাড়িতে চেন বাঁধার কাজকর্ম শেষ করে যখন ট্যানমার্গ থেকে গুলমার্গের পথে রওনা দিলাম, তখন ঘড়ির কাঁটা বেলা 1টার ঘর ছাড়িয়েছে। তবে 10 কিলোমিটার এই যাত্রা সূচনায় রাস্তার দুপাশে বরফ থাকলেও রাস্তার মাঝখানে কোনো বরফ ছিল না। তবে বিশ্বাস ছিল উচ্চতা যতই বাড়বে বরফের পরিমাণ হয়তো বাড়বে। গুলমার্গ তো সুন্দরই সুন্দর, তার সঙ্গে এই যে ট্যানমার্গ থেকে গুলমার্গ এই যে 10 কিলোমিটার রাস্তা, এই যে দুপাশে বরফ, এটা দুর্দান্ত। আর এইদিকে একদম গাছে গাছে বরফ সব জমে রয়েছে। গতবার যখন এসেছিলাম তখন তো পুরো রাস্তা জুড়ে বরফ, চেন বাঁধা গাড়িও কি সিট করে যাচ্ছিলো। আর খুলে গেল চেন, চলো দেখি কি সিচুয়েশন হলো। আবার দড়ি যদি খুলে যায় না তাহলে খুব মুশকিল। আর ওই যে ATV গাড়িগুলো আসছে না, ওই ATV গাড়িগুলো কিন্তু যায়। ধরুন আপনারা সোলো এসছেন বা কাপেল এসছেন, তারা কিন্তু এরকম গাড়িতে না গিয়ে আপনারা ATV গাড়িও করতে পারেন। এই যে গাড়ি আমাদের উচ্চতা বাড়াতে শুরু করলো না, এবার বরফের পরিমাণটা দেখুন কীরকম কীরকম বাড়ছে। রাস্তার দুই ধারে জমাট বরফ, জানলার কাছ নামিয়ে দিলেই ঠান্ডা হওয়ার ছেঁকা, ওদিকে পাইন গাছগুলোর ফাঁক দিয়ে মাঝে মাঝেই রোদের উকি ঝুঁকি। ভেবেছিলাম এই অভিজ্ঞতাগুলোকে সঙ্গে নিয়েই খুব অল্প সময়ের মধ্যেই হয়তো পৌঁছে যাব গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড। কিন্তু যা তা অবস্থা, আজকে পৌঁছানোটাই সবচেয়ে বেশি চাপের। ঘন্টা খানেক ধরে শুধু গাড়ি চলছে, জ্যামে দাঁড়াচ্ছে, ওদিকে ডবল লাইন, এদিকে লাইন, এদিকে লাইন। গাড়ির দরজা এরকম বরফে আটকে যাচ্ছে, এই পরিমাণে বড়। গাড়ির ভেতরে হিটার ফিটার চলছে, তাও একটু মানে আরাম লাগছে। যেই গাড়ি থেকে বেরোচ্ছি মারাত্মক ঠান্ডা। জ্যাম কিছুটা ছেড়ে যাওয়ার পর খানিকটা এগিয়ে গিয়ে জ্যামের কারণ হিসেবে যা বুঝলাম, এই গাড়িটা চেন বাঁধেনি। গাড়ি যতবারই ওঠানোর চেষ্টা করছে, গাড়ি বনবন করে চাকা ঘুরে যাচ্ছে বরফে, গাড়ি আর উঠছে না। যেখানে গাড়ি দাঁড়াচ্ছে না, তারপর গাড়ি স্টার্ট করছে, গাড়ির চাকার নিচে তো বরফ গলে যাচ্ছে। এবার গাড়ির চাকা বনবন বনবন করে ঘুরে যাচ্ছে, বাট গাড়ি এগোচ্ছে না।
সামনে সেনাবাহিনীর জওয়ানরা রয়েছে যারা আর কি গাড়িগুলোকে ঠিকঠাক সাইড করে দিচ্ছে, নাহলে তো যেতে পারছে না কোনো গাড়ি, এদের গাড়িও আটকে আছে। সামনে শুধু দেখুন কি লেভেলের বরফ, তেমনি ঠান্ডা আর তেমনি গাড়ির জ্যাম। গাড়ি কিন্তু খুব বেশি নেই, কিন্তু কোথাও কোথাও গাড়ি যখন আটকে যাচ্ছে না, পরপর সব গাড়িগুলো আটকে যাচ্ছে। ওকে ভালোবাসায় ফাঁসে আর এখানে গাড়ি বরফে ভাসে। রাস্তা বলতে তেমন কিছু আর দেখা যাচ্ছে না। আগে চলে যাওয়া গাড়ির চাকার ঘর্ষণে জমাট বরফ কিঞ্চিত ক্ষয় হয়েছে, সেই চাকার খাঁজকে অনুসরণ করে পরপর গাড়িগুলো আঁকা বাঁকাভাবে সামনে এগোচ্ছে। 10 কিলোমিটার এই সামান্য রাস্তা আজ যেন কিছুতেই শেষ হচ্ছে না। বাম দিকের ডিভাইডারগুলো এখন পুরো বরফে মোড়া, স্কিড করতে থাকা গাড়িগুলো মাঝে মধ্যেই সেখানে ধাক্কা খেয়ে আবারও নিজের পথে ফিরে আসছে। আরও খানিকটা উচ্চতায় পৌঁছানোর পর দেখি আকাশ ঢেকেছে ঘন মেঘে। আসলে ট্যানমার্ক থেকে কিছুতেই বোঝা যাচ্ছিল না ওপরে মেঘের ঠিক কতটা দাপট, আবহাওয়াও যেন ইঙ্গিত করছে তুষারপাতের পূর্ব লক্ষণ। পরে অবশ্য মন ভালো হয়ে গেল যখন পথের প্রতিকূলতা কাটিয়ে আমাদের গাড়ি পৌঁছে গেল গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে। আর ট্যুরিস্ট গাড়িগুলো গুলমার্গের স্ট্যান্ডে পৌঁছানো মাত্রই গাড়িগুলোর ওপর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল সেখানকার লোকাল গাইড থেকে শুরু করে ঘোড়া চালকেরা। আর এই জায়গা থেকে শুরু হয়ে যায় গুলমার্গের নানা রকম স্ক্যাম এবং একই সঙ্গে পর্যটকদের পকেট ফাঁকা করে দেওয়ার পালা। 2:58 গুলমার্গে হোটেল রয়্যাল পার্কের সামনে। এখানে আমরা যদিও থাকবো না, কিন্তু আমাদের সঙ্গে দুজন ছিলেন, ওদের বুকিং এখানেই ছিল, তো গাড়ি ওনাদেরকে হোটেল পর্যন্ত ড্রপ করতে এসেছিল। তো এই দিকটা থেকে দেখলাম এখানে কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে। এখানে হোটেল রেট হচ্ছে এখন প্রায় 10-এর উপরে, 10,000-12,000। রুম তো পাওয়া যাচ্ছে না, সব সোল্ড আউট। যা কিছু যা পাওয়া যাচ্ছে, একদিনের ভাড়া হচ্ছে 10,000, ভাবুন। হোটেল তো ছেড়েই দিলাম, গন্ডোলার যে টিকিট সেটাও আজ কাল সব ফুল সোল্ড আউট। এই মুহূর্তে গুলমার্গে আসলে যদি আপনারা গন্ডোলা রাইডের টিকিট নাও পান, তাতেও কোনো দুঃখ নেই। মানে এখানে নিচে যে লেভেলে বরফ রয়েছে না, সারাদিন ঘুরে খেলা করে মজা করে আপনারা ফিরে যেতে পারবেন। মানে একটু আফসোস হবে না যে আমরা রোপওয়েতে উঠতে পারলাম না, কিংবা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে যেতে পারলাম না। নিচে যে লেভেলের বরফ, ওপরে সেই লেভেলের বরফ, সব জায়গায় শুধু বরফই বরফ। আর মাঝে মধ্যে এইরকম মেঘের ফাঁকে সূর্যের দেখা মিলছে। ইলেকট্রিক সাপ্লাইয়ের যে ইকুইপমেন্ট সেটাও পর্যন্ত বরফের মধ্যে হয়ে গেছে। এই দিকটাতে রয়েছে হচ্ছে গুলমার্গের গলফ ক্লাব। যেহেতু আমাদের গুলমার্গ পৌঁছতে পৌঁছতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো আমরা পরিকল্পনা করেছিলাম যদি বাজেট হোটেল একটা পেয়ে যাই তাহলে আজকের রাত্রা গুলমার্গে কাটিয়ে দেব। এখানে থাকার কিন্তু অ্যাকচুয়াল কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে বলে আমরা চিন্তা ভাবনা করছি যে আজ রাত্রে এখানে থেকে যাবো, কালকে সকাল এখান থেকে আমরা বেরোবো। এই হচ্ছে কারণ ওনার আপ রুম দিখা দিয়ে কেসা রুম হ্যায়। এক রাতের জন্য হোটেল ভাড়া চাইছিল 3,500 টাকা, তাই ঠিক করলাম আগে গান্ডোলা রাইডটা করে আসি, তারপর যদি প্রয়োজন হয় তাহলে একটা রাত এই হোটেলেই থেকে যাব। এই সব কর্মকাণ্ডের মাঝেই আমাদের সঙ্গে দেখা হয়ে যায় ভারতবর্ষের গর্ব বাঙালি মাউন্টেনার পিয়ালি বসাকের সঙ্গে। আমরা যে শেয়ার গাড়ি চড়ে গুলমার্গে এসেছিলাম সেই গাড়িতে উনিও ছিলেন সহযাত্রী, যা আমরা পরে জানতে পারি। সঙ্গে এও জানতে পারি উনি গুলমার্গে এসেছেন খেলো ইন্ডিয়ার ইভেন্টে অংশগ্রহণ করতে। হুগলি চন্দননগরের এই পর্বতারোহীর ব্যাপারে অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলি একজন ভারতীয় মহিলা হিসেবে উনি মানাউল, ধোলগিরি, এভারেস্ট, লোসে, অন্নপূর্ণা, মাকালু এই সমস্ত পর্বতশৃঙ্গ জয় করেছেন, যেগুলোর উচ্চতা প্রায় 8,000 মিটারের ওপরে। কৃত্রিম অক্সিজেন ছাড়াই প্রায় পৌঁছে গিয়েছেন বিশ্বের সর্বোচ্চ এভারেস্টের শিখরে। 6-8,000 মিটারের শৃঙ্গ আরোহণ করেছি, কিন্তু এই এভারেস্টে তুষার ঝড়ের জন্য আবার চূড়ার কাছে একটু কয়েক মিটার নিচে হয়েছিল অক্সিজেন। দুই পায়ে ফ্রস্টবাইট কিংবা নিউমোনিয়ার আক্রমণ তার পর্বতারোহণের ইচ্ছেকে বিন্দুমাত্র দমাতে পারেনি। অথচ বাস্তব জীবনের মানুষটা এতটাই শান্ত, যাকে দেখে বোঝার উপায় নেই কি অদম্য ক্ষমতার অধিকারী নেই এই পিয়ালি বসাক। এবং দিদি এতটাই ডাউন টু আর্থ, এতটাই অমায়িক ব্যবহার। এই মানুষটা যে সেই লেভেলের শৃঙ্গ জয় করে এসেছে, সেই মানুষটা এত কুল, এত শান্ত। এটা আমরা ফেসবুকে পড়ছিলাম যে কিছুদিন আগে চন্দননগরে, আপনি চন্দননগর থেকে বিলংস করেন, তো সেখানে বইমেলায় আপনি আপনি বইয়ের স্টলও দিয়েছিলেন যে আপনার যে প্রচুর পরিমাণ বাজারে দেনা হয়ে গেছে এটার রিকভারি করার জন্য, আপনি কি সরকারের কাছ থেকে কোনো রকম সাহায্য পেয়েছেন? গভর্নমেন্ট আপনাকে কোনো রকম কি হেল্প কিছু করেছে? সরকার জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত পাইনি। এভারেস্ট ক্লাইম করলেও রাজ্য সরকার থেকে যে হেল্পটা দেয়, সাপোর্টটা দেয়, সেইটাও এখনো পাইনি। তো জমা করা আছে, তো সরকার যদি এগিয়ে আসে তাহলে আরও আমি দেশের জন্য অ্যাচিভমেন্ট করতে পারবো। কারণ অনেক কিছু প্রিপারেশান এবং অনেক কিছু প্ল্যানিং আমি করে রেখেছি, কিন্তু সেটার জন্য যে সাপোর্টটা দরকার ওইটাই আমি পাচ্ছি না। কারণ পৃথিবীতে তো এই ধরনের অক্সিজেন ছাড়া করা বা এইগুলো তো অনেক খুব কম মাউন্টেনেরই পারে এবং ঝুঁকিপূর্ণ, সেইটাতে যখন সুযোগ আছে দেশের নাম অনেক উঁচু জায়গায় নিয়ে যাওয়ার, এবং এটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। কারণ মাউন্টেনিয়ারিংয়ে এমনভাবে
টাফ মানসিকতাটা তৈরি করে দেওয়া হয় যে তাতে কিন্তু তারা যদি এভারেস্টে নাও চলতে যায় কিন্তু পড়াশোনা, খেলাধুলা, নাচ, গান, আঁকা যেটাতেই যে বড় হতে চায় তার জীবনের লড়াইয়ের ক্ষেত্রে এটা অনেক কাজে লাগবে। তো নতুন প্রজন্ম যদি মাউন্টেনিয়ারিংয়ের এই মানসিকতাতে বড় হতে পারে, ট্রেনিং নিয়ে, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎও অনেক উজ্জ্বল হবে। আসলে আমরা এমনই একটা দেশে হয়তো বাস করি যেখানে প্রতিভার কদর কোনোদিনই সেই অর্থে ছিলই না, যেখানে শিক্ষিতরা আজও চাকরির খোঁজে বেকার, যেখানে 70% যুবা আজও কাজের সন্ধানে দূর দূরান্তে পাড়ি দেয়, যেখানে মেধা নয়, যেখানে মনুষ্যত্বের মূল্যায়ন করা হয় অর্থ দিয়ে। তাই আজও কিছু সংখ্যক বাঙালির কাছে পিয়ালি ম্যাডামের এই অভিযান মেহাদি ফালতু খরচ ছাড়া আর কিছুই না। তবে আমাদেরই মধ্যে এমন অনেক মানুষ আজও রয়েছেন যারা ওনার এই প্রতিভাকে সঠিক অর্থে মূল্যায়ন করেছেন। সেইটা তো মানুষের ক্ষমতা তো খুব বেশি থাকে না, কিন্তু সেটা করেও যতটা হয়েছে অনেক মানুষের, তাদের দিক থেকে তো তারা অনেকটাই করেছেন। এবং বাকিটা লোন, আমার প্রচুর লোন করে আমাকে তারপর যেতে হয়েছে বাকিটা। বাংলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অ্যাটলিস্ট যারা আছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত যারা আছেন, ওনার পাশে এসে দাঁড়ান। আমার মনে হয় উনি আমাদের বাংলার কেন, আমাদের দেশের জন্য একটা বড় অনুপ্রেরণা, আমাদের সবার জন্য। থ্যাংক ইউ, তোমরাও অনেক এগিয়ে চলো। একদম দিদি, আপনি এগিয়ে যান আর আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন যে লক্ষ্যে এগোচ্ছি বাঙালিকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, আমরা যেন যেতে পারি। ওনার এই সমস্যায় ওনার পাশে আমাদের থাকা উচিত কি উচিত নয়, সেই প্রশ্নটা আজ আমি রাখলাম এই ভিডিওর সমস্ত দর্শক বন্ধুদের কাছে। এখানে সমস্যা হচ্ছে না, যখন গাড়ি এসে পৌঁছাবে এখানে লোক এভাবে ঝুলে যাবে, ঝুলে গিয়ে গিয়ে আপনার মাথাটা খারাপ করবে, আমাদের গাড়িতে চলুন, এত টাকা অত টাকা, সাইড সিন, হ্যাঁ না তেনা, স্লেজ গাড়ি, মানে পুরো পাজল করে দেবে। আর এখানে গাড়ির ড্রাইভাররাও কিছু করতে পারে না, কারণ এদের এখানে এদেরই সব কিছু চলে, ঠিক আছে। ওই জন্য এর থেকে একটু সাবধানে থাকবেন, একটু সামলে থাকবেন, কোনো কিছুর দিকে দেখানোর দরকার নেই। আপনার লক্ষ্য যখন স্থির যে আপনি গন্ডোলা যাবেন, নামবেন, নেমে হয় হেঁটে যাবেন, নাহলে এখান থেকে যদি এটিভি বাইক পান, ডিরেক্ট এটিভি বাইক সাথে কথা বলুন, কথা বলে আপনারা বেরিয়ে পড়ুন। চরম জ্যাম, মানে আগে যাওয়ার উপায় নেই, যেতে গিয়ে বরফে পিছলে পড়ছি, হাতে একবার লাগলো। আচ্ছা ক্যামেরা ট্যামেরা যদি না ভাঙে আজকে হাত পা ভেঙে মনে হয় ফিরবো। এখানে যে সমস্ত এটিভি গাড়িগুলো আছে সেই এটিভি গাড়িগুলো বলছে যে এখানে পার পার্সন 1200 টাকা করে। 1200 টাকা। গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড থেকে গুলমার্গের গন্ডোলার কাউন্টার মাত্র 1 কিলোমিটার বা তার কিছু কম, তার জন্য এটিভি গাড়ি চাইছে পার পার্সন 1200 টাকা। একবার বলনা, যো বলনা, ফাইনাল বলনা, উসকে বাদ কুছ বাত নেই করুঙ্গা। পায়ে হেঁটেই বার্গেনিং করতে করতে খানিকটা পথ পেরিয়ে আসার পর আমরা একটা গাড়ি পেলাম। ভাইয়ার গাড়ি পেয়ে গেলাম, ভাইয়া নেবে হচ্ছে 400 টাকা আমাদের ড্রপ করে দেওয়ার জন্য শুধুমাত্র। এখন আমাদের একটু তাড়াহুড়ো আছে যে গন্ডোলা আদৌ আমরা চাপতে পারবো কিনা সেটা সবচেয়ে বড় কোশ্চেন। এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই সেই মুহূর্তে গুলমার্গের গন্ডোলার কাউন্টারে পৌঁছানো ছিল আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আরও একটা সমস্যা ছিল, গুলমার্গে যে আমরা রাত্রিবাস করবো তার জন্য যে প্রিপারেশন দরকার তার কিছুই আমাদের কাছে ছিল না। না ছিল রাত কাটানোর মতো পোশাক, আর না তো ছিল আমাদের ইলেকট্রনিক গ্যাজেটগুলোকে চার্জ দেওয়ার মতো প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট। বারবার মনে হচ্ছে যদি আজকে একটু তাড়াতাড়ি বেরোতাম বা একটু ওদিক ওদিক দেরি না হতো, তাহলে আমরা কিন্তু আজকে এখানে এতক্ষণ ওপর থেকে নেমে এসে নিচে এনজয় করতে পারতাম। এই জন্য আগামী পর্যটকদের বলবো, যারা আপনারা গুলমার্গ প্রোগ্রাম করছেন, বিশেষ করে এই বরফের সময়, তার অবশ্যই সকাল সকাল শ্রীনগর থেকে রওনা দিন গুলমার্গের পথে। প্রয়োজনে আপনারা আপনাদের ব্রেকফাস্ট রাস্তাতেই সারুন, তবে চেষ্টা করুন সকাল 9টা থেকে 10টার মধ্যে অবশ্যই পৌঁছে যেতে গুলমার্গে। সবার এখন নামার লাইন আর আমাদের ওঠার লাইন, যাই না উঠতে পারবো কিনা, কারণ এখন অলরেডি আবার স্নোফল হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখানে 3টে থেকে স্নোফলের প্রেডিকশন ছিল, নিচের যে লেভেলে হালকা হালকা স্নোফল হচ্ছে মনে হচ্ছে ওপরে স্নোফল হবে। গন্ডোলা স্টেশনে এসে যখন পৌঁছালাম তখন সেখানে দেখি পর্যটকদের লাইন রয়েছে, অর্থাৎ গন্ডোলা চলছে। তো আই কার্ড দেখিয়ে টিকিট দেখিয়ে ওপরে এলাম, আমার টিকিট আরিফ করে দিয়েছে, আরিফ করেছিলাম করে দিও ভাই, টিকিট দেখছি আমার কাছে আর নাই, মাথায় হাত, আমি দাঁড়িয়ে আছি ওখানে। তো আরিফকে বললাম ভাই টিকিটটা ইমিডিয়েট পাঠাও, আবার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলো, দেখিয়ে আলটিমেট এখানে এলাম। আমি ভাবছিলাম যে গন্ডোলা চলবে কি চলবে না, দেখুন কী লেভেলে ভিড়, মানুষ সব লাইনে দাঁড়িয়ে আছে। আমাদেরকে ওই জায়গাতে বলছিলো যে 3:30 সময় বন্ধ হয়ে যাবে, আর পাবেন না, থেকে যান হোটেলে, হ্যান ত্যান সাইড সিন করে নিন। আর এখন দেখুন এই জায়গায় এসে কত মানুষের ভিড়, এখনও কিন্তু রোপওয়ে বন্ধ হয়নি। গুলমার্গের গন্ডোলার কাউন্টারের কাছে পৌঁছানো মাত্রই স্থানীয় কিছু মানুষজন নিজেকে গাইডের পরিচয় দিয়ে আপনার সঙ্গ নেওয়ার চেষ্টা করবে। এবার গাইড আপনি প্রয়োজন নিতে পারেন, না হলে না নিতেও পারেন, আমি তো ভাই কোনোবার গাইড নিই না। ওপরে মেনলি বড় পার অ্যাক্টিভিটি, এত কিছু নেই, আর ওপরে করে যাবে এটাই আনন্দ না। গন্ডোলা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ধরুন আপনার টাকা রিফান্ড হয়ে যাবে, বাট আপনি পরের দিনে যে বুকিং করবেন তার কোনো মানে নেই, মানে এখন সিজন চলছে আর এই সিজনে এরকম বড় বুকিং প্রায় নেই বললেই চলে। আর বুকিংয়ের লিঙ্ক দেওয়া থাকলো ভিডিও ডেসক্রিপশন বক্সে,
আপনারা যারা ভারতবর্ষ থেকে আসছেন বা যারা বাংলাদেশ থেকে আসছেন তারাও এখানে কিন্তু বুকিং করতে পারবেন, অর্থাৎ ইন্ডিয়ান ফরেনার সবাই বুকিং করতে পারবেন। অনেকেরা জিজ্ঞেস করেন যে আমরা যদি সেকেন্ড ফেজ যাই তাহলে আমাদের কোনটা বুক করতে হবে। যদি আপনারা সেকেন্ড ফেজও যান তাহলে আপনাদের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুটোই বুক করতে হবে, আর যদি আপনারা শুধুমাত্র ফার্স্ট ফেজ যান তাহলে আপনারা ফার্স্ট ফেজ বুক করবেন। কিন্তু শুধু সেকেন্ড ফেজ বুক করে, ফার্স্ট ফেজ না বুক করে কিন্তু সেকেন্ড ফেজে যাওয়া যাবে না, এই জিনিসটা কিন্তু মাইন্ডে রাখবেন। আর একবার টাইমিংটা আপনাদের বলে দিই, ফার্স্ট ফেজ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, সেকেন্ড ফেজ সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এটা হচ্ছে গরমের সময়, শীতের সময় একটু দেখে নিন, ফার্স্ট ফেজ সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং সেকেন্ড ফেজ 10:30 থেকে 3:30 পর্যন্ত। এবং যারা এখানে স্কি করবেন, স্কিয়ের টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে 3টা পর্যন্ত। 4:30 সময় গান্ডোলাতে উঠলাম, দেখুন কত বরফ এখানে, আর গান্ডোলাও বেশ স্পিডেই চলছে ভাই। বাইরে সেই লেভেলের হাওয়া, স্নোফল অল্প অল্প হচ্ছে, কারণ আমি বলেছিলাম যে উপর দিকে গেলে কিন্তু স্নোফল হতে পারে, যেটা নিচ থেকে বোঝা যাচ্ছিল না। আমি কোনো রকমে এখান দিয়ে মুখ বের করে, হাত বের করে ভিডিও শ্যুট করছি। পৌঁছে গিয়েছি ফার্স্ট ফেজে, বাট আমাদের টার্গেট হচ্ছে সেকেন্ড ফেজে। ভাইয়া বন্ধ হয়ে গেছে সেকেন্ড ফেজ, ভাইয়া ও ভাইয়া বন্ধ। এত চেষ্টা চরিত্র করে ওপরে এসেও সেকেন্ড ফেজে আর যাওয়া হলো না, একে তো সময় পেরিয়ে গেছে, তার উপর আবার হেভি স্নোফল শুরু হয়েছে। গান্ডোলা বন্ধ করে দিল সেকেন্ড ফেজে, চলবে না। এবং এখানে বলছে যে যারা আপনার ওপরে আছেন তারা তাড়াতাড়ি ফিরে যান, স্নোফল শুরু হয়ে গেছে, ওয়েদার খারাপ, এরপরে নিচে যাওয়া প্রবলেম হয়ে যাবে। চলো গুলমার্গে এসে যদি পিছলেই না পড়ি তাহলে আর কি করি। এই জায়গায় এসে একটাই উচিত, সঙ্গী বা সঙ্গিনীর হাত ধরে ঘুরুন, তাহলে অন্তত পড়ে হাত পা চোট লাগার থেকে ক্যামেরা ট্যামেরাগুলো ভাঙবে না। আমি এখানে দুবার পড়ে গিয়েছি, আর সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে মারাত্মক স্নোফল, যে গুলমার্গে স্নোফলের অপেক্ষা আমাদের সবসময়তেই থাকে। স্নোফল স্নোফল গুলমার্গে স্নোফল। এই দেখুন গান্ডোলা বা কেবল কার বন্ধ হয়ে গেছে, যারা কেবিনে বসেছিল কেবিনেই বসে আছে, চলছে না, কখনো চলছে কখনো থেমে যাচ্ছে। স্নোফল এনজয় করবো না, ফটোগ্রাফি করবো না, স্কি করবো না, স্নো বাইক করবো, জাস্ট এই জায়গায় এসে মনে হবে আপনাদের এটাই হচ্ছে কাশ্মীর। কত বাধা, কত বিঘ্ন পেরিয়ে, কত ট্রাফিক জ্যাম পেরিয়ে ফাইনালি ওপরে এসে এই যে স্নোফলটা পেলাম না, সত্যি বলছি দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। এবার মনে হলো যে সত্যি গুলমার্গে আসাটা সার্থক, আর কাশ্মীর প্রত্যেক বছর, কারণ এর থেকে সুন্দর জায়গা আমি যাই না আর কোথাও আছে কি না। আর নেক্সট ইয়ার যারা বিয়ের প্ল্যান করছেন, মানে 2025 শুরুর দিকে, আমি বলবো আপনারা আপনাদের হানিমুনের ডেস্টিনেশন কিন্তু কাশ্মীরে রাখুন। বা আমি যদি কখনো আমার গার্লফ্রেন্ডের সাথে আসি ডেটিংয়ে, আমি ভাই 14 February এখানেই আসবো, এখানে এসে এই বরফের মাঝে, এই স্নোফলের মাঝে ভাই তাকে আমি প্রপোজ করবো। যখন আমি কাশ্মীরে এসেছিলাম প্রথমবার, তখন এই ব্লু টি শার্ট পরে এখানে ভিডিও করেছিলাম, এবং তারপর থেকে যতবার এসেছি এই গুলমার্গে এসেছি এইরকম ঠান্ডায়, মাইনাস ঠান্ডায়, আমি কিন্তু এই ব্লু টি শার্টটা পরে কোনো না কোনো ভিডিও, কোনো না কোনো ফটো তুলেছি। আর যখন এই জায়গাতে এসেছি টেম্পারেচার মাইনাস, এদিকে শুরু হয়ে গেছে স্নোফল, তো এখানে দাঁড়িয়ে আর কি ভিডিও শ্যুট করছি। মাকে ঘোষণা করছে যে তাড়াতাড়ি নেমে যেতে, কারণ উপরে ওয়েদার খারাপ হয়ে গেছে। আমরা কখন আবার ওয়েদারের পরোয়া করি, ওয়েদার তো আমাদের পরোয়া করে। গান্ডোলা হয়ে গিয়েছে বন্ধ, ফিরতে হবে, তো এখান থেকে আমরা স্লেজ গাড়ি করেছি, আর উপায় নেই। এই এক্সপিরিয়েন্সটাও কপালে ছিল। যান্ত্রিক গোলযোগের কারণেই গুলমার্গের গান্ডোলার ফার্স্ট ফেজের রোপওয়ে খানিকক্ষণের জন্য থমকে গিয়েছিল, তাই গান্ডোলার জন্য আর অপেক্ষা না করে আমরা স্লেজ গাড়ি করে নিচে নেমে আসবো। এই পথেই পা বাড়ালাম, গন্ডোলায় গন্ডগোল। আমার এই স্লেজ গাড়ি দেখে একটা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তখন ওই নারকেল গাছের পাতা, শুকনো পাতা পড়তো, তো ওই শুকনো পাতার একটা সাইডে, মানে যেখান থেকে পাতাগুলো শুরু হয়েছিল ওখানে বন্ধুদেরকে বসাতাম, আর সামনের পাতা ধরে টানতাম, দিয়ে ধুলোর মধ্যে টানা টানি ছুটো ছুটি, তারপরে উল্টে পড়তো, ধুলো মাখামাখি সে এক দিন ছিল। রেডি 1 2 3 স্নো বাইক করেছি, এবার স্লেজ গাড়ি করে নিচে নামছি। ঠান্ডা ভাই ব্যাপক লাগছে, ব্যাপক, বাট এটা তো মানুষের কন্ট্রোলে, মানুষের পায়ের কন্ট্রোলে, আমার তো আর কন্ট্রোলে কিছু নেই।
এনজয় বাট ঠান্ড বহুত লাগ রা হ্যায় ভাই। পুরো এরকম রুট করা আছে স্লেজ গাড়ি যাওয়ার, আমরা ওই ওপর থেকে এলাম। কেন এসেছিলাম রে ভাই, বিশাল ভয় লাগছে রে। ভাইয়া ধরো স্লো চলো। ও ভাইয়া এনজয় বাট হয়ে গেছিলাম একটু আগে, ধনঞ্জয় মনে হচ্ছে ছিটকে মিটকে পড়ে যাবো একদম। গড়াতে 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 এলো, আবার গান্ডোলা চলাচল শুরু হয়েছে, আর আমরা সেই নিচের পাইন ফরেস্টের জঙ্গল, সেই জঙ্গল দিয়ে যাচ্ছি। আমরা যারা এই গান্ডোলা করে আসি, ওপর থেকে তো নিচটা দেখি, নিচ দিয়ে স্লেজ যাচ্ছে, মানুষজন আছে, তাই ভাবতাম যে কী করে এরা যায়। তো এদের যাওয়ার জন্য কিন্তু একটা আলাদা করে রুট আছে, ঠিক আছে, সেই রুট দিয়ে কিন্তু সমস্ত স্লেজ বা স্নো বাইক যায়। গান্ডোলা রাইড একটা অন্যরকম অনুভূতি, কাঁচের ঘরে বন্দি। বাট যারা ওই রোলার কোস্টার টাইপের একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন না, স্নোতে চলবো সাঁই সাঁই করে নামবে, যে আমরা সিনেমায় দেখি, থ্রি ডি মুভিও দেখি, তারা কিন্তু এই রাইডটা অবশ্যই একবার নিন, কথা দিলাম সারা জীবন মনে থাকবে। দারুণ অনুভূতি ভাই, দারুণ। প্রথমে একটু ভয় লাগছিল বাট এখন কিন্তু হেভি হেভি মানে ব্যাপক লাগছে। ও ওই যে গান্ডোলাগুলো চলছে ওখান দিয়ে, আমি নিচেই হাটগুলো দেখে ভাবতাম এই জায়গাটা কোথায়, আজকে ফাইনালি সেই জায়গাটা এসে পৌঁছাতে পেরেছি। ভাগ্যিস খানিকক্ষণ যেন গান্ডোলাটা বন্ধ হয়েছিল, না হলে এই এক্সপিরিয়েন্স সত্যি পেতাম না। দারুণ লাগছে, দারুণ। মেনলি এই স্লেজ গাড়িতে হচ্ছে ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্স ঠিকঠাক রাখতে হবে, না হলে কিন্তু স্লেজ উল্টে যাবে। মানে যে চালক আর প্যাসেঞ্জার দুজনকে ব্যালেন্স ঠিক রাখতে হবে। ও হাটো হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাথার ব্যথা, বুকের ব্যথা, পাছার ব্যথা, সব ব্যথা দূর হয়ে গেল বাদ বিদ্যুৎ ছাকানিতে। যারা ব্যথা দূর করবেন তারা এখানকার এক্সপিরিয়েন্স নিন ভাই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2,990 মিটার উপর থেকে এই বরফের রাজ্যে ঠান্ডা হাওয়া, তুষারপাত, এই সব কিছুকে সহ্য করে যখন নিচে নেমে এলাম তখন বিকেল ফুরিয়ে সন্ধে নেমেছে। আর এই তুষার ঝড়সম অভিযানে ঠান্ডা এতটাই লেগেছে যে শরীরের কোনো কোনো অংশ যেন অবশ হয়ে গিয়েছে, তবে পথ আরও বাকি ছিল। গুলমার্গে এসে যেমন প্রচুর স্ক্যাম হয়, তেমনি অনেকে থাকে যারা কিন্তু মন থেকে খুব ভালো হয়। এই যে ভাইয়া সাদ্দাম ওপর থেকে নিচে নিয়ে এলো, মানে কতবার যে পড়তে পড়তে বাঁচলাম ওর জন্য আমি, ঠিক আমাকে একদম হাত ধরে নিয়ে এসে একদম নাম মানে পৌঁছে দিয়ে গেল গান্ডোলার গেটের সামনে। তো ভাই থ্যাংক ইউ, ফির মিলেঙ্গে, আপনার খেয়াল রাখনা। সন্ধ্যে 7টা বেজে গিয়েছে, আমরা এসে পৌঁছালাম গুলমার্গের মেন গেটে। আমাদের গাড়ির ড্রাইভার আশরাফ আমাদের জন্য ওয়েট করছে, ওকে বলেছিলাম ভাই আজকে আমরা যত রাত হোক ফিরবো এখান থেকে। স্নোফল ভাই রাত্রেবেলায় কখনো এরকম দেখিনি, আর গুলমার্গের মতো জায়গায় এসে কি বলবো, অন্যরকম অনুভূতি, অন্যরকম। দেখুন একবার শুধু ভ্যালিটা। যারা এরকম লেট করে ফিরছেন, আপনার যে গাড়ি করে এসছে সেই গাড়িতে চলেও যায়, আপনারা কিন্তু শেয়ার গাড়িও পেয়ে যাবেন। শেয়ার গাড়িও এখন রয়েছে, জিজ্ঞেস করে যাবেন কিনা ট্যানমার্ক ট্যানমার্ক, এবং সেটা কিন্তু খুব কম খরচে। আমরা যাওয়ার সময় যখন যাচ্ছিলাম এখান থেকে কত বলছিল, 1200 টাকা, 1000 টাকা পার পার্সন, 400 টাকায় গিয়েছি, এসছি মাত্র 100 টাকা করে। সন্ধ্যে 7:10 আমরা রওনা দিলাম গুলমার্গ থেকে ট্যানমার্কের উদ্দেশ্যে। সমস্যাটা শুরু হলো গাড়ি নামানোর সময়, আবারও নতুন করে স্নোফল হয়, পুরো রাস্তাই বরফে ঢেকে গিয়েছে। আর আমাদের গাড়ি চালক এই রাস্তায় গাড়ি চালাতে খুব একটা অভিজ্ঞ নয়। এই পরিবেশে, এই ঠান্ডায়, এই পরিস্থিতিতে আমি কোনোদিন ভাই পড়িনি, এইরকম ব্লগ যে কোনোদিন বানাতে হবে সত্যি ভাবতে পারিনি। আত্মবিশ্বাসের অভাব হোক কিংবা দক্ষতার, এই বরফ জমা ঢালু পথ বেয়ে গাড়ি নামিয়ে আনতে আমাদের চালককে যথেষ্টই বেগ পেতে হচ্ছিল। গতি নিয়ন্ত্রণ করতে ব্রেকে পা দিলেই গাড়ি কখনো চলে যাচ্ছে বাঁ দিকে, কখনো বা ডান দিকে। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন হলো যে চাকার চেন খুলে গিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ল। চেন খুলে গিয়েছে আরও একবার, আমাদের চালক আর কি চেন লাগানোর চেষ্টা করছে। ওইদিকে গাড়ি স্কিড করে পুরো ধাক্কা মেরেছে ওইদিককার স্নো ওয়ালে। আমাদের গাড়ির চালক হচ্ছে খুব একটা দক্ষ নয়, ঠিক আছে, মানে আমার বিদেশে গিয়ে ইংলিশ বলা আর আমাদের ড্রাইভারের রাস্তায় গাড়ি চালানো একই ব্যাপার। তো আজকে আমাদের নিচে নামবো না একদম সিধা ওপরে উঠে যাবো, এই ব্লগ আদৌ পাবলিশ হবে কি হবে না বুঝতে পারতাসি না। অনেক অপেক্ষা শেষে একটা উপায় মিলল, যার ফলে আমাদের ওপর থেকে নিচে নেমে আসার ব্যাপারটা অনেকটাই সহজ হলো। ড্রাইভারের সামনে আরেকজন এলো, অন্য একটা ড্রাইভারকে, যে ওকে ইনস্ট্রাকশন দেবে যে কীভাবে গাড়ি চালাবে। আমি চলে এলাম হচ্ছে মিডিল সিটে, আর সামনে একটা গাড়ি ঘোরাতে গিয়ে একদম পিছলে গিয়েছে, মানে কী যে অবস্থা।
রাত হয়ে গেলে গুলমার্গ থেকে বেরোনোর চেষ্টা কখনো করবেন না। গাড়ির ড্রাইভার যদি এক্সপার্ট না হয়, মানে আমার মতো লোক হয়, বিদেশি ইংরেজি বলা লোক, তাহলে ভাই বিশাল চাপ। হেঁটেও নামতে পারবো না, টোটো রিক্সাও চলবে না, কিভাবে যে নামবো? এখন বর্ষা একমাত্র মহাদেব। রাত 8:40, ফাইনালি মহাদেবের কৃপায় পৌঁছালাম আমরা ট্যানমার্গে। ট্যানমার্গ থেকে যখন আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন একদিকে অন্ধকারের হুঙ্কার আর অন্যদিকে পেটে ক্ষুধার হাহাকার। রাস্তার ধারেই একটা রেস্তোরাঁতে আমাদের গাড়িকে দাঁড় করালাম, কারণ শরীর কিংবা মন দুটোকেই সুস্থ রাখতে এবার কিছু খাওয়া দাওয়া করা দরকার। শ্রীনগর যতক্ষণে পৌঁছাবো ততক্ষণে রাত 10:30 বেজে যাবে, আর খিদেও মারাত্মক পেয়েছে, মানে শ্রীনগর অবধি ওয়েট করার মতো ক্ষমতা সত্যি নেই। তো চলার পথে একটা হোটেলে দাঁড়িয়েছি, এটা ট্যানমার্গ থেকে শ্রীনগর আসার পথেই। আপাতত খাচ্ছি হচ্ছে 1 কাপ স্ট্রং চা, আর সেই সাথে এখানেই রাত্রের খাবারে অর্ডার দিয়েছি, কিছু কাশ্মীরি ফুড খাবো। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে গরম গরম রুটি, অনেকটা তন্দুরি রুটির মতো কিন্তু খুব নরম, আর সেই সঙ্গে ছিল হচ্ছে মাটন শিক কাবাব, মাটন রোগান জুস, 4 পিস মাটন আছে বেশ বড় বড় সাইজের। গরম গরম খাবারটা সারাদিন অভুক্ত থাকার পর যখন মুখে দিচ্ছি না, তখন তার টেস্ট বলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে গপ গপ করে খাই। এইরকম হচ্ছে মাটনের পিস, রোগান জুস, এটা মানে ভেড়ার মাংস প্রচুর পাওয়া যায়, অনেক সময় ভেড়াকে ওরা মাটন বলে। অর্ডার দিলাম স্টিম রাইসের, রুটি আমার অতটাও পছন্দ নয়, ভাত যদি একবেলাও খাই তাও আমি খাবো। গরম গরম বাসমতি চালের ভাত আর তার সাথে যে মাটন খাচ্ছি দুর্দান্ত। রোগান জুস নিয়েছিল 600 টাকা, আর রুটি হচ্ছে এখানে 30 টাকা করে। এখানে আমাদের বিল হয়েছিল হচ্ছে 1280 টাকা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যখন শ্রীনগরে পৌঁছালাম, তখন ভূস্বর্গের রাস্তাঘাট প্রায় জনহীন। 11:05 হোটেলের গেট খুলছে, এখন ঘুমিয়ে গেছিল। আর সেই সাথে আপনাদেরকে শুভরাত্রি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। টাটা, সবাই ভালো থাকুন, লাভ ইউ। পরবর্তী কিংবা নতুন গল্পের আপডেট পেতে আমাকে ফলো করতে যেন ভুলবেন না ইনস্টাগ্রামে।